পরিবহন সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের জারি করা নির্দেশিকার প্রতিবাদে এবার ধর্মঘটে সামিল হলো বাস চালক এবং বাস মালিকরা, আর যার প্রভাব পড়েছে পূর্ব বর্ধমান জেলার বিস্তীর্ণ এলাকায়। দক্ষিণ দামোদর সহ বর্ধমানে যাতায়াত করার জন্য যে সমস্ত মানুষজন প্রতিনিয়ত বাসের উপর নির্ভর করেন তারা কার্যত নাকাল হচ্ছেন। রাস্তায় বেরিয়ে কোনো বাসের দেখা নেই, আর তার জেরে প্রচণ্ড রকমের দুর্ভোগ বেড়েছে রাস্তায়। যানবাহন চলাচল করতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এদিকে পেট্রোল পাম্পে বিভিন্ন জায়গায় পেট্রোল অমিল হয়ে যাওয়ায় আরও বেশি দুর্ভোগের আশঙ্কা করছেন সাধারণ মানুষজন। পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকা জুড়ে বাস চলাচল কার্যত বন্ধ, রাস্তায় বেরিয়ে নাকাল হচ্ছেন মানুষজন, অন্যান্য যানবাহনে করে যাতায়াত করতে গিয়ে রাস্তায় তীব্র হচ্ছে যানজট। বিশেষত বর্ধমানের সঙ্গে দক্ষিণ দামোদরের যোগাযোগ ব্যবস্থার অন্যতম প্রধান মাধ্যম কৃষক সেতু, এবং সেই কৃষক সেতুতেও তীব্র হচ্ছে যানজট ক্রমশ সকাল থেকে। ট্রাফিক পুলিশ এবং বর্ধমান থানার পুলিশ আধিকারিকরা তারা যেমন রয়েছেন, এছাড়াও দক্ষিণ দামোদর থানা এলাকার যে সমস্ত পুলিশ কর্মীরা রয়েছেন, ট্রাফিক কর্মীরা রয়েছেন, তারাও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কিন্তু রাস্তায় বেরিয়ে ব্যাপক দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষজন। বাস নেই, আর বাস না থাকার জন্যই বর্ধমানের সঙ্গে দক্ষিণ দামোদর এছাড়াও বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর এবং হুগলির বিস্তীর্ণ অংশের যোগাযোগের যথেষ্ট প্রভাব পড়েছে। অন্যান্য যানবাহনে করে যাতায়াত করতে গিয়ে অতিরিক্ত অর্থ খরচও করতে হচ্ছে সাধারণ মানুষজনকে। বর্ধমানের তেলিপুকুর মোড় থেকে শুরু করে বাঁকুড়া মোড় হয়ে খালের পুল পর্যন্ত সমস্ত রাস্তাতেই তীব্র হচ্ছে যানজট, নাকাল হচ্ছেন মানুষজন। দক্ষিণ দামোদরের সঙ্গে বর্ধমান শহরের যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে বাস। সড়কপথে বাস না থাকার জন্য যথেষ্ট দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষজনের। স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে নাকাল হচ্ছেন মানুষজন বছরের প্রথমেই। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারের জারি করা এই নির্দেশিকা যাতে প্রত্যাহার করা হয়, স্বাভাবিক হয় পরিস্থিতি, তার দাবিতে সরব হয়েছেন মানুষজন। সকাল থেকে দুর্ভোগে মানুষজন দক্ষিণ দামোদর সহ পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায়। সে যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে হয়তো তাকে নাকি কত টাকা জরিমানা দিতে হবে, আবার ক বছর জেল টেল, এরকম বলাবলি করছে অনেক প্যাসেঞ্জারের মুখেই শুনছি। কোথায় যাবো? তেলিপুকুর। কোথা থেকে আসছেন? এটা আসছি আমি শেয়ারবাজার থেকে।